দেশের বিতর্কিত চিত্রনায়িকা শবনম বুবলির সম্বন্ধে অবশেষে মুখ খুললেন সুপারস্টার সাকিব খান সাকিব খান এ ব্যাপারে বলেন দেখুন কখন কার সাথে কি হয়েছে তা আমি জানি না আমি এখন বেশ ব্যস্ত আছি তবুও বুবলির বাবার আপত্তিজনক কথা শুনে আমি মুখ খুলতে বাধ্য হলাম দেখুন বুবলিকে নায়িকা বানিয়েছি আমি কিন্তু বুবলির চারিত্রিক সমস্যা কি আমার কারণে হয়েছে সাকিব খান এই প্রশ্ন রাখেন বুবলির বাবার কাছে শাকিব খান আরও বলেন বুবলি অভিনয়ের পর কোথায় যায় কি করে সেসব কিছু দায়বার আমার হতে পারে না এটা ঠিক যে বুবলির সাথে আমার একটা বিশেষ সম্পর্ক ছিল কিন্তু তার সবই এখন অতীত এসব আর মনে রেখে কি হবে তাই আমি বলতে চাই বুবলি আমার কারণে নষ্ট হয়নি তাই আমি এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না পরে সাকিব খান আরও বলেন বুবলি কোনো ব্যাপার নিয়ে তিনি নতুন করে কোনো কিছুই বলবেন না মিডিয়াতে এমনকি তিনি বুবলিকে মনে করিয়ে দেন বুবলিকে ছাড়া সাকিব খান বেশ ভালোই আছেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ